আসসালামু আলাইকুম, আশা করি সবাই সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি 6 বেডরুমের সুন্দর একটি টিনশেড বাড়ির ডিজাইন। আপনারা যারা আপনাদের গ্রামের বাড়িতে মোটামুটি 6% পরিমাপ জায়গার উপরে 6 বেডরুমের টিনশেড বাড়ি তৈরির কথা ভাবছেন, তাদের জন্য এই ডিজাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি ডিজাইনটা আপনাদের ভালো লাগবে। ডিজাইনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। আর আপনারা যদি আপনাদের চাহিদা মতো জমিতে আমাদের দিয়ে ডিজাইন করিয়ে নিতে চান তাহলে অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব আপনাকে একটি সুন্দর এবং আধুনিক ডিজাইন প্রোভাইড করার। আজকের এই বাড়িটিতে আপনারা পাবেন মোট 6টি বেডরুম, একটি বিশাল লিভিং স্পেস, একটি ডাইনিং স্পেস, একটি কিচেন, 2টি অ্যাটাচড টয়লেট এবং 1টি কমন টয়লেট। আপনারা অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখবেন, আজকে আপনাদের সাথে এই বাড়িটির সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন প্রথমে 3D ফ্লোর প্ল্যানটি দেখে আসি। আমরা প্রথমে একটি পোর্চের মাধ্যমে এন্ট্রি করার পরে আমরা বিশাল একটি ড্রয়িং বা লিভিং স্পেস পাবো। ডান দিকে আমরা পাবো একটি মাস্টার বেডরুম, যার সাথে থাকবে 1টি অ্যাটাচড টয়লেট এবং 1টি বারান্দা। মাঝখানে পাবো আমরা 1টি গেস্ট বেড এবং পেছনের দিকে পাবো আমরা আরও 1টি বেডরুম, যার সাথে থাকবে 1টি বারান্দা। এবং এইদিকে আমরা 1টি সেকেন্ডারি এন্ট্রি, যদি আপনার বাড়িটি পেছনের দিকে যাওয়ার দরকার প্রয়োজন মনে করেন এই রাস্তাটা রাখতে পারেন। এবং মাঝখানে পাবো আমরা 1টি ডাইনিং স্পেস এবং কিচেন। এবং বাম দিকে আমরা পাবো 1টি কমন টয়লেট এবং পেছনের দিকে পাবো 1টি বেডরুম, যার সাথে রয়েছে 1টি বারান্দা এবং মাঝখানে 1টি গেস্ট বেড। এবং সামনের দিকে পাবো 1টি মাস্টার বেডরুম, যার সাথে রয়েছে 1টি বারান্দা এবং 1টি অ্যাটাচড টয়লেট। তো চলুন এবার আমরা বাড়িটির বিভিন্ন অংশের মাপগুলো একটু দেখে আসি। আমরা এন্ট্রি করার পর যেই ড্রয়িং স্পেস বা লিভিং স্পেসটি পাবো সেটি হবে 14 ফিট 4 বাই 22 ফিট 7 মাপের। এবং আমাদের ডাইনিং স্পেসটি হবে 12 ফিট বাই 8 ফিট মাপের এবং কিচেনটি হবে 12 ফিট বাই 6 ফিট 7 মাপের। কমন টয়লেটটি হবে 5 ফিট বাই 7 ফিট 7 মাপের এবং পেছনের দিকের 1টি বেডরুম হবে 12 ফিট বাই 12 ফিট মাপের এবং এর সাথে থাকবে 10 ফিটের 1টি বারান্দা। মাঝখানের গেস্ট বেডটি পাবো 12 ফিট বাই 10 ফিট 7 মাপের এবং মাস্টার বেডরুমটি পাবো 11 ফিট 7 বাই 12 ফিট মাপের এবং এর সাথে থাকবে 1টি 10 ফিটের বারান্দা এবং 4 ফিট 7 বাই 7 ফিট 6-এর 1টি অ্যাটাচড টয়লেট। ডান দিকে আমরা প্রায় সেম মাপ বিশিষ্ট রুমগুলাই পাবো। এখানে পাবো আমরা 11 ফিট 7 বাই 12 ফিটের 1টি মাস্টার বেডরুম, যার সাথে থাকবে 1টি অ্যাটাচড টয়লেট 7 ফিট 6 বাই 4 ফিট 7 মাপের। মাঝখানে রুমটি হবে 12 ফিট বাই 10 ফিট 7 মাপের এবং পেছনের দিকে রুমটি হবে 12 ফিট বাই 12 ফিট এবং এর সাথে থাকবে 10 ফিটের 1টি বারান্দা। তো চলুন এবার আপনাদেরকে বাড়িটির এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র বিভিন্ন অংশগুলো আপনাদেরকে অ্যানিমেশনের মাধ্যমে দেখাই, যাতে আপনারা বুঝতে পারেন বাড়িটির বিভিন্ন অংশগুলো দেখতে কেমন হবে। এটি হচ্ছে বাড়িটির এক্সটেরিয়র ভিউ, বিভিন্ন দিক থেকে বাড়িটি দেখতে কেমন হবে সেটা বোঝার জন্য আপনাদেরকে এই অ্যানিমেশনটি দেখিয়েছি। এটি হচ্ছে পেছনের দিকটি যেখানে 1টি সেকেন্ডারি এন্ট্রি রয়েছে। তো চলুন এবার ইন্টেরিয়র বিভিন্ন অংশগুলো দেখে আসি, যাতে আপনারা ফার্নিচার লেআউট সম্বন্ধে আইডিয়াটা পেতে পারেন। আমরা এন্ট্রি করার পর যেই লিভিং এবং বা ড্রয়িং স্পেসটি পাবো সেই স্পেসটি, এবং এটি হচ্ছে আমাদের ডাইনিং স্পেস এবং এটি হচ্ছে কিচেন। কিচেনটিকে অত্যন্ত সুন্দরভাবে ক্যাবিনেটের মাধ্যমে সাজানো হয়েছে। এটি হচ্ছে বাম দিকের সামনের বেডরুমটি। এটি মাঝখানে গেস্ট বেড। এটি হচ্ছে পেছনের বেডরুমটি বাম দিকের। এটি হচ্ছে ডান দিকের সামনের দিকের মাস্টার বেডরুমটি, যার সাথে রয়েছে 1টি অ্যাটাচড বারান্দা। এটি মাঝখানে গেস্ট বেড। এবং এটি হচ্ছে পেছনের দিকের বেডরুম, যার সাথে রয়েছে
বারান্দা। তো চলুন এবার আপনাদের সাথে বাড়িটি তৈরি করতে কেমন টাকা খরচ হবে তা নিয়ে একটি বেসিক একটি আলোচনা করি। বাড়িটি তৈরি করতে জায়গার পরিমাপ দরকার হবে 49 ফিট বাই 50 ফিট, অর্থাৎ টোটাল বিল্ড এরিয়া হবে প্রায় 2220 স্কোয়ার ফিটের মতো। তো বাড়িটিতে যে আমাদের ফাউন্ডেশন সহ সলিং সহ যেই কাজটি করতে হবে সেটিতে খরচ হবে 2,22,000 টাকার মতো, এবং আমাদের টোটাল ফ্লোরের যেই কস্ট ফিনিশিং সহ সেটা হবে 8,88,000 টাকার মতো, এবং এর সাথে যদি আমরা এক্সট্রা 50,000 টাকা অ্যাড করি তাহলে আমাদের টোটাল খরচ হবে প্রায় 11,60,000 টাকার মতো। এটা একটা বেসিক একটি আপনাদের হিসাব দিলাম আমি। আপনারা যদি বিস্তারিত এস্টিমেটটি জানতে চান তাহলে অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ এস্টিমেটটি প্রোভাইড করার। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখেছেন এবং ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে। ডিজাইনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর আপনারা যদি আপনাদের চাহিদা মতো জমিতে ডিজাইন করে নিতে চান অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে। আসসালামু আলাইকুম।